তোমার রবের নামে তাক দাও আমার উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সাহেব সাহেব আছেন তিনিও নিশ্চয়ই পড়াশোনা করেন আপনারা পড়াশোনা করেন আল্লাহ বলছে তোমার রবের নামে তাক দাও তাকবির হবে কার নামে তাকবির দাও ফরজ তাকবির দেওয়া কি কোরআনে বলছে ফাকাবিরুহু তাকবির আজকে আমার দেশের শ্রোতারা মুসলমানেরা জোরে তাকবির দেয় না না জানি কেডা নামটা লিস্টি করে থানায় পৌঁছাইয়া দেয় ঠিক কিনা বলেন হাই মুসলমান এই তাকবির দেওয়ার জন্য আমার জন্ম হয়েছে এই তাকবির দেওয়ার জন্য আমার আপনার জন্ম হয়েছে সিলেটে আমি এক মা ফেলে গেছি দুই বছর আগে তো এরকম সভাপতি ছিলেন লোকেরা যখন স্লোগান দেয় তখন বলে যে হুসুর নারায় তাকবির আল্লাহ আকর স্লোগান দেওয়া যাবে না কথা কি বলবো না শেষ করে দিব তা আমি বললাম যে ভাই কেন কয় না এই নারায় তাকবির আল্লাহু আকবর মধ্যে রাজনৈতিক চ্যাংটা চ্যাংটা গন্ধ লাগে আমি বললাম আপনি মুসলমান কোরআনে মাহফিলের সভাপতি চারটি গানি কথা না আপনি এই তাক যে তাকবিরি দেওয়া আল্লাহ ফরস করছেন আপনি ওই তাকবির দিতে নিষেধ করছেন ইমানের খাতায় কি আপনার নাম আছে আপনি স্টেজ থেকে নেমে যান আমি সরাসরি স্টেজ থেকে নেমে দিয়েছি কোরআনে মাহফিলের সভাপতি হওয়ার যোগ্যতা আপনি রাখেন না কেন আপনি মুসলমান নামের গ্রেট মুনাফেক মুনাফেকদের কল যে আল্লাহ হুয়াক পরে আওয়াজ ওদের ধৈর্য ধারণ করতে পারে না প্রিয় আপনি আপনি আকবার দিবেন দিবেন কি জন্য কেন আমি অঙ্কটা মিলে দিয়ে যাই মুসলমান হিসাবে এই তাকবির আমার রক্তের সাথে জড়িত আমার জীবনের সাথে জড়িত আমার আপনার যখন মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলাম ভূমিষ্ঠ হওয়ার পরে আরেক্রম থেকে আমার বাবা চাষা খালু বড় ভাই যে কোনো কেউ আজান দিয়েছে নাকি দেয় নাই ওই আজানের আওয়াজ আমার আপনার কানে পৌঁছেছে না পৌঁছে নাই পৌঁছেছে এবার বলুন তো ওই সময় মার পেট থেকে আসার পরে যে আজানের ধ্বনি আমার কানে এলো ওই আজানের ওই আজানের প্রথম বাক্যটা কি জোরে বলতে হবে কি আচ্ছা গেল এটা এখন আমি আপনি চল্লিশ পঞ্চাশ ষাট বছর হায়াত পাইলাম জীবন পাইলাম তো এই জীবনে আপনি নামাজ পড়েন বা না পড়েন দৈনিক মসজিদের মিনার থেকে পাঁচবার আজান হয় পাঁচবার আজানের প্রথম বাক্যটা কি আল্লাহব ইকামতের প্রথম বাক্য কি আরো জনগণ আচ্ছা আজান গেল ইকামত গেল আপনি জীবন নামাজ পড়লেন না এটা আপনার বিষয় আপনার জবাব আপনি দিবেন আমি দেওয়া লাগবে না মরার পরে যখন তিনটা বান্ধে পায়ে একবার মধ্যখানে একবার মাথায় একবার এই তিন বান দিয়ে যেহেতু আপনি মুসলমান আপনাকে লম্বা করে শোয়াই লোকেরা জানাজার নামাজ পড়ে এই জানাজার নামাজে এ তাকবির দেয় কয়টা চারটা আরে কয় তিনটা কয়টা জানাজার নামাজ তাকবির কয়টা চারটা এবারে বলেন তো ইমাম সাহেব প্রথম তাকবিরে কি বলেন দ্বিতীয় তাকবিরে কি বলেন তৃতীয় তাকবিরে কি বলেন এবারে সিল্লাই বলেন শেষ তাকবিরে কি বলেন এবার আপনি মিলান আপনি কি আমার বিরোধিতা করবেন নাকি মাথা নত করবেন আল্লাহর এই সামনে জন্মের পরে ওয়াও করতে পারি না চোখ খুলে তাকাইতে পারি না আমার কানে গেল আকবার। মুসলমান হিসাবে জন্মের পরে পারিনা নামাজ আদান শুনেছি আল্লাহ আকবর ইকামতের প্রথম বাক্য শুনেছি আল্লাহ আকবার। যে আমি জমিনের উপর থেকে নিচে চলে যাবো চিরদিনের জন্য শেষ বিদায়ের বেলা শেষ বাক্যটা আল্লাহ আকবার তাহলে আপনি আল্লাহ আকবার শুনতে দিতে আপনার সমস্যা কোন জায়গায় প্রিয় ভাইরা সেজন মুসলমান যুবক ভাইরা আপনার মিছিল আপনার মিটিং আপনার বক্তব্য সমস্ত জায়গায় আমার আল্লাহকে রাখবেন নাকি বাদ দিবেন কোন জায়গা রাখবেন কোন জায়গা বাদ দিবেন এটা কি মুনাফেকের নীতি না মুসলমানের নীতি এটা মুনাফেকের নীতি আপা তু মিনু না বিবাহ না বিবাদ কিছু অংশ মানবেন কিছু অংশ বাদ দিবেন মনে রাখবেন যে আল্লাহর কথায় নামাজ পড়েন যে আল্লাহর কথা রোজা রাখেন যে আল্লাহর কথা হস্ করেন যে আল্লাহর কথা জাকাত দেন সে আল্লাহর কথায় আমার জীবনের অন্যান্য করতে হবে ইমান যদি না করেন আপনার ইমান পরিপূর্ণ হবে না আল্লাহ বলছেন আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহা নাই তিনি হাইজুন তিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী আমাদের আমাদের ইমাম জাফর তাহাবির লিখিত তাহাবি অনুযায়ী আমাদের ইমান হচ্ছে হুয়াল ওয়াল ওয়াল আমার আল্লাহ প্রথম আমার আল্লাহ শেষ আমার আল্লাহ প্রকাশ্য আমার আল্লাহ গোপনীয় কথা ঠিক কিনা বলেন এটা হচ্ছে আল্লাহর প্রতি আল্লাহকে বিশ্বাস করতে হবে আর জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোলামী হবে কার